প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে বলেছেন ভাই চাপ ছাড়া জুব্বা এবং পাঞ্জাবির কলার কিভাবে তৈরি করতে হয় সেটার একটা ভিডিও দেন। তো আজকে সেই ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা জুব্বার এবং পাঞ্জাবির ব্যান্ড কলার তৈরি করবেন চাপ ছাড়া। দেখেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, শুধু আয়রন দেখিয়েছি। এই ভিডিওতে আমি আয়রন এবং সেলাই দুটোটাই দেখাবো। দেখুন, এখানে কোনো চাপ নাই, এই কলারে কিন্তু কোনো চাপ নাই। দেখেন, আমি একটু এখানে দেখাচ্ছি। দেখেন, কোনো চাপ নাই, চাপ ছাড়া তৈরি করেছি। কিভাবে সহজ নিয়মে তৈরি করা যায় এবং আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো। আমি কিভাবে এই কলারগুলো তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো। যারা নতুন রয়েছেন খুব সহজে বুঝে যাবেন। তো চলুন আগে আমরা আয়রনটা দেখে নিই। এখানে আমরা পেস্টিং দিয়ে দুইটি কলার কাটিং করে নিয়েছি। তো অবশ্যই দুইটি কলার কাটিং করতে হবে, একই মাপে একই সাইজের দুইটা কলার কাটিং করতে হবে। তো যারা কলার কাটিং করতে পারেন না কোনো টেনশন নাই, তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে আপনারা এরকম দুইটি কলার কাটিং করে নেবেন। তো আমি দুইটি কলার এখানে কাটিং করে নিয়েছি। এটার কিন্তু এটা হচ্ছে পেস্টিং, এটার উল্টা ভাব আছে। তো আপনারা যখন এই আপনার এখানে দেখুন, আমরা প্রথমে এই পেস্টিংটা আমরা লাগিয়ে নিয়েছি কাপড়ের সাথে। তো একটা পেস্টিং আমরা কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি। তো এর নিচের পাশে আঠা আছে, ঠিক আছে? তো আমরা এইভাবে আয়রন দিয়ে আর কাট দিয়ে একটা জাতা দিলে আঠাটা কাপড়ের সাথে লেগে যায়। তো এটা আমি প্রথমে বসিয়ে নিয়েছি, আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি, ভিডিওটা কেটে গিয়েছিলো। তো প্রথমে একটা বসাতে হবে এভাবে, তারপরে এটার উপরে সেমভাবে দিয়ে এটা বসাতে হবে। আস্তে আস্তে করে আপনারা এটার উপরে একদম সেমভাবে দ্বিতীয় যে কলারটি রয়েছে সেটিও বসিয়ে দিবেন। তো এভাবে বসাতে হবে, মনোযোগ সহকারে দেখেন। তো আপনারা যারা নতুন রয়েছেন তারাও শিখে যাবেন, একটু মন দিয়ে দেখবেন পুরো ভিডিওটি, আর সময় না থাকলে পরে এসে দেখবেন, এখন দেখবেন না। তো আমার বাম হাতে কাট রয়েছে, কাট দিয়ে একটু জাতা দিলে এটা আঠা আছে, আঠাটা লেগে যায়। তো এখন আমরা যেটা করব, এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা আমরা কেটে নিব। পুরো কাপড়টা তো আমাদের প্রয়োজন নেই, এখান থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা আমরা কেটে দিব। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি হচ্ছে আপনার কলারে গলার সাথে বডির সাথে জয়েন করার জন্য। তো এখানে আমাদের আরও একটা কাজ করতে হবে, এই পাটটাকে আমরা দুই ভাঁজ করে নিব। এভাবে দুই ভাঁজ করে এখানে একটা আমরা ভাঙ্গা দিব, মাঝখানে একটা ভাঙ্গা দিব। এখন আমরা যেই প্যাটার্নটা কাটিং করেছি, এই কলারটি কাটিং করেছিলাম এই প্যাটার্নের মাধ্যমে, এটার মাধ্যমে আমরা এই কলারের পেস্টিংটা কাটিং করেছিলাম এই কলারটি। তো এই এই জিনিসটা আমাদের লাগবে, এই প্যাটার্নটা আমাদের লাগবে। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটা দেখলে আপনারা এই প্যাটার্নটা কাটিং করতে পারবেন, পুরো নিয়মটা আপনারা জেনে শিখে যাবেন। তো আমাদের এই মাপ পরিমাণ এখানে আমরা কলারটা কাটিং করেছিলাম 15 ইঞ্চি। তো এখান থেকে আমরা হাফ ইঞ্চি এইভাবে কাপড়টা আমরা কেটে ফেলে দিব। তো এই কাপড়টা আমাদের প্রয়োজন নেই, আমাদের শুধু নিচে যে কাটিংটা আমরা যে কাপড়টা আমরা কাটিং করেছি সেটা আমাদের প্রয়োজন। তো এখানে কিন্তু একটা ভাঙ্গা দিয়েছি, আর এখানে আমাদের একটা দাগ রয়েছে, এই দাগের এই ভাঙ্গার সাথে আমরা মিল রাখব। আমি দাগ বরাবর আর কি ওই পেস্টিংটা কাটিং করেছিলাম। তারপরে এখানে আমরা এই ভাঙ্গাটা দিয়ে দিব এভাবে। এটাকে বের করে আবার এটা ঘুরিয়ে নিব। এখানে একটা আমাদের দাগ দেওয়া আছে, দাগটা দেখা যাচ্ছে না, কলম দিয়ে দাগ দেওয়া আছে। তো আপনার এই মিডল বরাবর এভাবে বসাবেন, আমাদের এখানে একটা দাগ আছে, আমি এভাবে বসাচ্ছি। তো আমি আশা করি আপনারা বিষয়টা বুঝছেন, কলারটা মানে এই প্যাটার্ন বোর্ডটা লম্বা একটু বড় রয়েছে, আমাদের পেস্টিং কাটার থেকে একটু বড় রয়েছে। প্যাটার্নটা রয়েছে 17 ইঞ্চি, আমরা কলারটা কেটেছি 15 ইঞ্চি। আচ্ছা, যাই হোক, এখানে একটা ভাঙ্গা রয়েছে, ভাঙ্গাটা আমি ভাঙ্গার মাঝ বরাবর বসাচ্ছি। বসিয়ে আমি আয়রন দিয়ে একটা ডলা দিব যেন ভাঙ্গাটা থাকে, মাঝখানের ভাঙ্গাটা, কারণ আমাদের জয়েন করার সময় এটা আমাদের খেয়াল করে জয়েন করতে হবে। আচ্ছা, আমাদের কলারটি কিন্তু আয়রন করা হয়ে গেছে, কলার আয়রনের কাজটি কিন্তু শেষ, এই দুটোই লাগবে আমাদের কলার বানানোর জন্য।
তো আমরা এখন সেলাইয়ের কাজে চলে আসছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই দেখাবো। তো এখানে আমি এই কাপড়টা প্রথমে মেলে নিচ্ছি। এই কাপড়ের উল্টা ভাও আছে কিন্তু দেখুন, ঠিক আছে? তো এটা হচ্ছে উল্টা পাশ। তো আমি এটাকে এভাবে ভাঙ্গা অবস্থায় এক ফিট পরিমাণ একটা সেলাই করে নিব। আর সেলাই করে নিচ্ছি কারণ এটা যেন খুলে না যায়, ভাঙ্গাটা যেন বসে থাকে, এই কারণে ভাঙ্গার উপরে আমি একটা সেলাই করে দিচ্ছি। যখন আমরা কলার জয়েন করব, কলার চাপ দিব, তখন যেন এই কাপড়টা বের হয়ে না আসে, সেজন্য আমি সুবিধার জন্য আমি এটাকে একটি সেলাই করে দিলাম এক ফিট পরিমাণ। এখানে একটা ভাঙ্গা রয়েছে কিন্তু দেখেন, এটাকে আমি এই ভাঙ্গাটা আমি মাঝখানে রাখলাম। এবার এই কলারটাকে আমি দুই ভাঁজ করে এটাকে এভাবে মিলিয়ে তারপরে আমি মাঝখানে একটা কেঁচা দিব। এটাকে এভাবে ধরে মিলাতে হবে। এটাকে মিলিয়ে নিলাম। এবার এখানে একটি কেঁচা দিব, যেমন যেন আমরা ওই কাপড়ের সাথে মিডেলটা আমরা কাপড়ের মাঝ বরাবর যেন এটা আমরা রাখতে পারি, সেজন্য আমরা এটাকে একটা কেঁচা দিয়ে নিলাম। এই মাঝ বরাবর যেন আমরা এটা রাখতে পারি, তো আমরা এটা এই এখানে যে কেঁচাটা দিয়েছি আর সেটাই মাঝ বরাবর রাখব। দেখেন এই কাপড়টা কিন্তু আমরা ভাঙ্গা দিয়ে আপনারা দেখতে পারতেছেন না, আমি একটু দেখানোর জন্য একটু এদিকে সরিয়ে নিলাম। এটাকে এই কাপড়টা নকল পাট, ঠিক আছে? এটা নকল পাট মনে রাখবেন, আর এটা হচ্ছে আমাদের আসল পাট। আসল পাটের উপরের যে পেস্টিংয়ের পাশে যে বাড়তি কাপড়টা রয়েছে সেটাকে আমরা এভাবে ভাঙ্গা দিয়ে তারপরে দেখেন নকল পাটটা এক সুতা পরিমাণ বাড়তি রেখেছি আসল পাটের থেকে। তারপর আমরা এই পেস্টিং বরাবর সেলাই করব। পেস্টিংয়ের এখানে আমি একটু হালকা ব্যাগ স্টিচ দিয়ে দিচ্ছি ছোট করে। তারপরে এই পাশটা দেখে নিতে হবে। এখন আমি পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাই করব, পেস্টিংয়ের উপরে যেন না পড়ে খেয়াল রাখবেন, পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাই করতে হবে। এবার নকল পাটটা একটু বাড়তি রাখতে হবে আসল পাটের থেকে। এই নকল পাটটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ক্যামেরাটা এই পাশে নিয়ে আসব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আসল পাটের থেকে এক সুতা পরিমাণ বাড়তি রাখতে হবে বাম সাইড থেকে রেখে তারপরে সেলাই করতে হবে। আমি ক্যামেরাটা এই পাশে নিয়ে আসতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি ক্যামেরাটা এই পাশে আনছি। তো দেখেন আমি ক্যামেরাটা এই পাশে নিয়ে আসলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এটা হচ্ছে নকল পাট, ঠিক আছে? আর উপরেরটা হচ্ছে আসল পাট। এই পেস্টিংয়ের এই পাশের যে কাপড়টা বাড়তি কাপড়টা রয়েছে উপরের দিকে ভাঙ্গা দিয়ে তারপরে এটাকে আমাদের বসাতে হবে। এ দেখেন আমাদের নিচের যে পাটটা রয়েছে উপরের পাটের থেকে নিচের পাটটা আমরা এক সুতা পরিমাণ বাড়তি রেখেছি। আর আমরা এই পাশ থেকে সেলাইটা করব এই পেস্টিংয়ের পাশে ঘেঁষিয়ে, পেস্টিংয়ের উপরে যেন সেলাইটা না পড়ে সেটা খেয়াল রাখবেন। পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাই করব এবং বেশি দূরেও যেন না যায় সেলাইটা, একদম কাছাকাছি রাখতে হবে পেস্টিংয়ের। পেস্টিংয়ের উপরে যেন সেলাইটা না পড়ে সেটা খেয়াল রাখবেন। তো এই কাপড়টা উপরের দিকে ভাঙ্গা দিয়ে তারপরে নিচের কাপড়টা ফলো রাখতে হবে। এই যে এই পাশটা ফলো রাখতে হবে, দেখেন এই যে ভাঙ্গাটা এইভাবে দিয়ে তারপরে আমাদের এক সুতা পরিমাণ নিচের কাপড়টা এদিকে বাড়তি রাখতে হবে। এটা একেবারেই সহজ, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাকে এভাবে রেখে আমরা রাউন্ডের মাথাটা ঘুরিয়ে নিব। রাউন্ডের মাথাটা আস্তে আস্তে ঘুরাতে হবে এভাবে ধরে, এখান থেকে আস্তে আস্তে এই মাথা পর্যন্ত সেলাইটা আনতে হবে। আর মাথার বেশি আনবেন না, মাথা পর্যন্ত সেলাইটা করে দিবেন। এখানে একটা ব্যাগ স্টিচ দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এটাকে আমরা কীভাবে রেখেছি আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন এটা এক সুতা পরিমাণ বাড়তি রেখেছি যেন আমরা যখন কলার জয়েনের পরে চাপ দিব তখন যেন এই নিচের কাপড় উপরে সেলাইটা পরে, সেজন্য উপরের পাটের থেকে নিচের
পাটটা 100টা পরিমাণ বাড়তি রেখেছি, এই যে দেখেন, আশা করি বুঝতে পারছেন আপনারা। আর সহজ, একবারে সহজ, আপনারা আপনাদের বোঝার সুবিধার্তে আমি আবার একটু দেখাচ্ছি আর কি। দেখেন 100টা পরিমাণ কিন্তু বাড়তি রয়েছে। এবার এই যে দেখালাম, এটা কিন্তু আপনারা সহজে বুঝে গেছেন। এখন এই পাশে থেকে আমরা একটা সেলাই করে দেব, ডাবল সেলাই। আমরা আগে যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের উপরে আমরা আরেকটা সেলাই করে দেব, কারণ হচ্ছে আমরা এটা চাপ ছাড়া কলার তৈরি করছি, সেলাইটা যেন ফেটে না যায় টিকসইয়ের জন্য আমরা আরেকটা সেলাই সেম সেলাইয়ের উপর দিয়ে দিচ্ছি, আগের সেলাইয়ের উপর দিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমি সুতাটা কেটে নিলাম, আর কাটার পরে আমরা 3 সুতা পরিমাণ, মানে 1/2 ইঞ্চি থেকে একটু কম কাপড় রেখে আমি বাকি কাপড়টা ছেঁটে ফেলে দিব। 1/2 ইঞ্চি থেকে একটু কম, মানে 3 সুতা পরিমাণ আপনারা কাপড় রেখে, 2-3 সুতা পরিমাণ কাপড় রেখে এটাকে ছেঁটে দিতে হবে। আর তারপর আমি ক্যাঁচা দিয়ে দিব, এখানে আপনারা 2-3টা ক্যাঁচা দিয়ে দিবেন এই রাউন্ডের জায়গায়, যেন টান না খায়। যখন আমরা এটা উল্টাবো তখন যেন টান খেয়ে না থাকে, সেজন্য আমি এটা ক্যাঁচা দিয়ে দিচ্ছি, যেমন এটা টান না খেয়ে থাকে উল্টানোর পরে। তো আমি এটা উল্টাচ্ছি, আচ্ছা উল্টানোর পরে আমরা এই পাশ থেকে একটা ঘষা দিয়ে দিব, টেনে টেনে একটা ঘষা দিয়ে দিব, নকল পাটটা টান রেখে একটু ঘষা দিব। আর আমাদের চ্যানেলে যারা আমাদের এই ভিডিওতে নতুন, আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে বলবো পরবর্তী সকল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে। এখন আমি কলারটা নিচ্ছি, দেখেন কলারটা এভাবে আমি বসিয়ে কলারটা এখানে ফিডের তলে রাখলাম। এবং আমি বডি নিব, আমাদের যে পাঞ্জাবিটি রয়েছে সেটির গলা তো আমরা আগেই কাটিং করে নিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের কলারের সাথে গলাটা ঠিক আছে কি না। তো আমাদের গলাটা কাটিং করা আছে। এবার এই যে এখানে দেখুন, আমরা একটা ক্যাঁচা দিয়েছিলাম আপনাদের খেলাছে, তো এই ক্যাঁচার সাথে আমাদের এখান থেকে এভাবে মিল রাখতে হবে, ধরে দেখব আমরা ঠিক আছে নাকি। আমাদের গলাটা একদম পারফেক্ট, গলা পারফেক্ট কাটিং করা আছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এখন ক্যাঁচা দিতে হবে এবং প্লেটের যে মাথার ঠুরি রয়েছে সেই ঠুরিটি তৈরি করতে হবে। তো সেই ঠুরি তৈরি করার জন্য আমরা এটাকে মিলিয়ে তারপরে ক্যাঁচা দিব। আর এই ঠুরি যারা তৈরি করতে পারেন না তাদের জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে আপনারা এই কলারের যে ঠুরিটি রয়েছে সেটি তৈরি করবেন। আর সেই ভিডিওটি যদি আপনারা দেখেন পুরোপুরি, যারা পারেন না তারা পুরোপুরিভাবে শিখে যাবেন, যারা একেবারেই নতুন তারা শিখে যাবেন। তো আমি এটা বানানো দেখাবো না, কারণ অনেকটা সময় এটা চলে যাবে। তো আমাদের মূল কাজ হচ্ছে কলারটা তৈরি করা। তো আমাদের ঠুরিটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, দেখেন এখানে আমরা তৈরি করে ফেলেছি। যারা এইভাবে ঠুরি তৈরি করতে পারেন না তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা এই কলারের ঠুরিটি তৈরি করে নেবেন। পাঞ্জাবির বডির যে প্লেটের মাথাটা রয়েছে সেটা এভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই ভিডিওটি দেখলে। তো এখন আমরা ভাও যে পাটটা আছে ভাও পাটে আমরা রাখবো, অর্থাৎ প্লেট থেকে আমরা শুরু করব, ঠিক আছে। এটা হচ্ছে ভাও পাট, আমরা ভাও পাট থেকে শুরু করব। এই যে দেখেন আমাদের প্লেটটা যদি দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে ভাও পাট, ঠিক আছে। ভাও পাট থেকে আমরা কলার জয়েন শুরু করব। এবার এই মাথায় মিল রাখবো আমরা, দেখেন এখান থেকে একটা সেলাই করে দিব আমরা, ঠিক আছে। তো এখান থেকে এভাবে সেলাই করে দিব। অনেকে বলতে পারেন আপনি কথা বেশি বলেন, আসলে নতুনদের জন্য, যারা একেবারেই নতুন তাদের জন্য এত কথা বলতে হয়, আর যারা টুকটাক কাজ জানেন তাদের কাছে একটু কথাটা বেশি মনে হবে। আমি এই পাশ থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এভাবে আমরা সেলাই করে দিব। আমাদের এখানে একটা কাটমার রয়েছে ক্যাঁচা, তো আমি এই বডির ক্যাঁচাটা দেইনি, ভুলে গিয়েছিলাম। তো এখানে কান্দি, এই কান্দির সাথে এই কান্দি মিল রেখে আমাদের একটা ক্যাঁচা দিয়ে নিতে হবে এখানে মাঝখানে। তো এটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমার খেয়াল ছিল না, তো আমি এখানে একটা ক্যাঁচা দিয়ে নিচ্ছি, দেখেন এই যে এভাবে ক্যাঁচাটা দিয়ে নিছি। তো
তো এখানে কিন্তু এখন কেঁচাটা বোঝা যাচ্ছে দেখেন এই কেঁচা আমি একটু আপনাদের বোঝার সুবিধার্তে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম ক্যামেরাটি একটু ঘুরিয়ে নিলাম তো এখানে আমরা যে কেঁচাটা দিয়েছি সেই কেঁচাটা আর কলারের যে কেঁচাটা রয়েছে সেটার সাথে মিল রাখতে হবে মিল রেখে আমাদের জয়েন করতে হবে এটাই আর কিছু না একেবারে সহজ পানির মতো যদি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন শেষ পর্যন্ত আশা করি পুরোপুরিভাবে শিখে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে পেস্টিং ঘেঁষিয়ে সেলাই করে দিবেন পেস্টিং এর উপরে যেন না পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে পেস্টিং এর পাশ দিয়ে সেলাই করবেন পেস্টিং এর উপরে যেন সেলাই না পড়ে সেটা খেয়াল রাখতে হবে তো কাটমার আমরা মিল রাখছি সুতাটা কেটে গেছে আমরা সুতাটা পরিয়ে নিচ্ছি তো সুতা পরানো শেষ আপনারা সেলাই করতেছি সেটা দেখেন পেস্টিং এর পাশে সেলাই করতে হবে পাশ দিয়ে পেস্টিং এর উপরে সেলাইটা যেন না পড়ে সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যদি সেলাই পেস্টিং এর উপরে পড়ে তাহলে সমস্যা হবে তো আমি এই মাথা এভাবে মিল রাখছি দেখেন মিল রেখে এখানের কাপড়টা আমি সরিয়ে নিচ্ছি সেলাই করে দিলাম আর মাথাটা আমি একটু দেখাচ্ছি এখানে একটা নকল পাটের যে কাপড় রয়েছে এই নকল পাটের কাপড়টা কিন্তু আমি সরিয়ে নিয়েছি যেন এটা না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে দোনো মাথায় কিন্তু একইভাবে খেয়াল রাখতে হবে এবার আমি যেটা করব এই পাটটাকে এদিকে রাখবো দেখেন আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্তে আমি একটু দেখিয়ে নিচ্ছি পরবর্তীতে কিন্তু আপনারা এটা যখন সেলাই করবো ভালোভাবে বুঝতে পারবেন না সেজন্য আমি আগে দেখিয়ে নিচ্ছি তো আমরা এই কাপড়টাকে এভাবে টেনে টেনে একদম এই সেলাইয়ের উপরে রাখবো এই কাপড়টাকে টেনে টেনে সেলাইয়ের উপরে রাখবো দেখেন এইভাবে পুরো কলারটি আমি এভাবে টেনে টেনে সেলাই করব এই সেলাইয়ের উপরে এই কাপড়টি নকল পাটটি আমরা রাখবো এটাকে টেনে টেনে রাখতে হবে এভাবে টান দিয়ে দিয়ে তারপরে সেলাই করতে হবে তো যখন সেলাই করব তখন বুঝবেন তো এই মাথাটা আমরা ভিতরে ভরে দিব এভাবে ভরে দিতে হবে আর সেলাইটা যখন করব তখন আমরা এই মাঝখানে করব একবারে মাঝখানে দেখেন এখানে একটা ফাটা রয়েছে এই ফাটায় আমরা এই ফাটায় কিন্তু আমরা সেলাই করব উপরে যেন না পড়ে কলারের আর বডিতেও যেন না পড়ে এই ফাটায় ফাটায় আমাদের সেলাই ফালাতে হবে আর এই কাপড়টাকে রাখতে হবে এভাবে টান ঠিক আছে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই কাপড় এই সেলাইটার উপরে এই কাপড়টা এভাবে বসিয়ে দিতে হবে ঠিক আছে নিচে আর এখানে আমরা ফাটায় সেলাই করে দিব তো আশা করি বুঝতে পারছেন এখন দেখতে থাকেন কিভাবে সেলাই করি মাথার কাপড়টা এভাবে ভরে দিতে হবে ভরে টান রাখতে হবে এভাবে টানের কোনো বিকল্প নাই অবশ্যই টান রাখতে হবে ব্যাগ স্টিচ দিয়ে দিলাম এবার যেটা বলেছি এই কাপড়টাকে এইভাবে টান রাখতে হবে কিন্তু প্রচুর পরিমাণ টান রাখতে হবে টান রেখে সেলাই করতে হবে টেনে টেনে সেলাই করতে হবে আর সেলাইটা বসাতে হবে ফাটায় কলারের উপরে যেন না পড়ে বডিতেও যেন না পড়ে একদম ফাটার ভিতরে ফালায় দিবেন সেলাইটা এবার এই নিচের কাপড়টাকে টান দিয়ে দিয়ে ছোট ছোট করে টান দিতে হবে এখানে এভাবে টান দিয়ে ছোট ছোট করে সেলাই করতে হবে তো আমি আস্তে করে হালকা একটু সেলাই করে আবার টান দিব দেখেন বাস হালকা একটু এখানে সেলাই করে নিলাম এবার আমি আবার নিচের কাপড়টাকে টান রাখবো টান দিব বাস এভাবে সেলাই করে নিতে হবে পুরোটা আমি আবার টান দিলাম নিচের কাপড়টা যেন নিচের কাপড়ের উপরে সেলাইটা পরে সেটা খেয়াল রাখতে হবে এভাবে আমি পুরো কলারটা সেলাই করে নিব আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সেলাই করতে হবে তো দেখতে থাকেন কমেন্ট করবেন অনেক কষ্ট করতেছি কিন্তু আপনাদের ভিডিওটা আপনাদের কাজটা শেখাতে গিয়ে অনেক কষ্ট করতেছি কমপক্ষে একটু ধন্যবাদ দিবেন আর দোয়া করবেন সবাই যেন আল্লাহ পাক শরীরটাকে সুস্থ রাখে সব সময় এভাবে সেলাই করে নেবেন একটা কাজ শিখাতে গিয়ে আপনাদের অনেক কষ্ট হয় যেটা বলার মতো ভাষা নাই অনেক কষ্ট হয় একটা কাজ আপনাদের শেখাতে গিয়ে
কারণ ভিডিও করতে হয়, অনেক কিছু কথা বলতে হয়, এডিটিং করতে হয়, অনেক কাজ। আমরা এই মাথা কাপড়টা ভিতরে ভরে দিব, ভরে এটাকে টান রাখবো, নিচের কাপড়টাকে একেবারে টান রাখবো। এভাবে দেখেন টান যত পারেন দিবেন, যতটুক সম্ভব টান দিবেন, টান দিয়ে একদম কাপড়টাকে এই পাশে নিয়ে আসবেন যেন কাপড়ের উপরে সেলাইটা পরে। ফাটায় ফাটায় সেলাই করে দিতে হবে কিন্তু। আর কাজটা আপনাদেরকে কেমন শেখালাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ব্যাগ স্টিচ দিয়ে দিচ্ছি, আমাদের কলার জয়েন্ট কিন্তু শেষ। এখন দেখেন আমরা দেখছি যে কাপড়ের উপরে সেলাইটা পড়েছে কিনা, সে কাপড়ের উপরে কিন্তু সেলাই পড়েছে। দেখেন পুরোটা বডির উপরে কিন্তু কাপড়ের উপরে সেলাই পড়েছে, এই জায়গাটা একটু ছেড়ে দিয়েছে, তো এই জায়গাটায় টান কম হয়েছিল, সেই কারণে এই জায়গাটায় আমাদের সেলাইটা পড়ে গিয়েছে। তো আমি কাপড়টা টান রাখছি, টান রেখে আমি আবার সেলাই করবো এটার উপরে। এই জায়গাটা হালকা একটু সেলাই পড়ে গিয়েছিল, তো এটাকে ভালো করে টান রাখতে হবে, টান রেখে তারপরে সেলাই করতে হবে। তো আমি এই পাশটা একটু টান রেখে তারপরে আমি এটাকে আবার সেলাই করে দিচ্ছি। বাস আমাদের কলারটি কিন্তু তৈরি হয়ে গেল। প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। সুতাটা আমি কেটে দিচ্ছি, সুতাটা কেটে দিলাম, এখান কিন্তু আমাদের সেলাইটা পড়েছে, দেখছেন কাপড়ের উপরে কিন্তু সেলাইটা পড়েছে। তো এই সুতাগুলো আমি কেটে নিলাম, দেখেন এই পাশ থেকে কিন্তু এই পাশে আমরা এই কাপড়ের উপরে সেলাই ফালাইছি, আর এটা আর এই পাশ থেকে আমরা এই ফাটায় ফাটায় সেলাই করেছি। সেলাইটি কিন্তু আমাদের এই কাপড়ের কলারের উপরও পরে নেই, বডির উপরও পরে নেই, এই ফাটায় ফাটায় ফালাইছি। আচ্ছা যাই হোক, আমরা একটা বডিটা আমরা এখন ভাও করে নিচ্ছি, ভাও করে আপনাদের একটু দেখাচ্ছি। আর কি দেখাবো আমরা, আপনারা তো আগে দেখেছেন, ঠিক আছে। তারপর আমি একটু দেখাচ্ছি, ভাও করে নিচ্ছি। তো আপনাদের যে কথাটা না বললেই নয়, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কেননা সবার আগে ভিডিও দেখতে হবে। বেল আইকনটি অন করে দিলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, আমাদের চ্যানেলে ভিডিওগুলো ছাড়লে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখেন আমাদের কলারটি কিন্তু তৈরি হয়ে গেল। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখেন এখানে কিন্তু আমরা কোনো চাপ দেইনি, সেটা তো দেখেছেন আপনারা, এখানেও কোনো চাপ দেইনি। তো আসলে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।